প্রিয় শিক্ষার্থী অনলাইন কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট তৈরি হয়ে গেছে আপনার লগ ইন করে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটা দেখে নিতে পারেন তো আমি ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওয়েবসাইটে যাচ্ছি গিয়ে আমি লগ ইন করে দেখে নেব কোথায় চান্স পাওয়া গেছে আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা কোথায় চান্স পাওয়া গেছে কোন কলেজে কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারবো অ্যাপ্লাই তো করতে হয়েছিল এটা সাবজেক্ট নিয়ে কোন সাবজেক্টে আপনি চান্স পেয়েছিলেন সেটা আমাদের দেখতে হবে তো সেটা লিস্ট আউট হয়ে আপনি লগ করে দেখে নিতে পারেন ওকে তো প্রসিডিউরটা আমি দেখে দিচ্ছি যারা দেখতে পারেননি বা জানেন না তারা জেনে যাবেন এবং কেউ দেখতে হবে সেটাও বুঝে যাবেন ওকে তো আমরা জাস্ট এখন ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশান গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওয়েবসাইটটা লগ ইন করছি লগ করে আমরা সেখানে দেখে নেবো যে আমি যে অ্যাপ্লাই করেছিলাম সেটা কোথায় আমি চান্স পেয়েছি কোন কলেজে কারণ একাধিক কলেজ হয়তো আমি সিলেক্ট করেছি কোথায় আমি চান্স পেয়েছি কোন সাবজেক্টে আমি চান্স পেয়েছি সেটা আমাকে দেখে নিতে হবে ফরটিন্থ সেপ্টেম্বর দু হাজার বিশ কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে মেরিট লিস্ট পাবলিশ বলতে কি পাবলিকলি কোনো লিস্ট দেওয়া হবে না যার যার আইডিতে লগ ইন করে দেখতে হবে যে সেটা কি অ্যালোটেড হয়ে গেছে নাকি আগের মতোই যেভাবে ফর্ম ফিল আপ করা হয়েছিলো সেভাবে রয়েছে নাকি কোনো ফর্মই দেখাচ্ছে না সেটা চেক করতে হবে তো জাস্ট আমি লগ ইন করতে যাচ্ছি আর লগ ইন করতে গিয়ে উপরেই দেখতে পাচ্ছেন যে প্লিজ নোট দ্যাট ডিউ টু আনঅভেলেবেল সার্কামস্ট্যান্সেস মেরিট লিস্ট অ্যানাউন্সমেন্ট ইজ উই উইল বি নোটিফাইড অ্যাজ সুন অ্যাজ দ্য মেরিট লিস্ট ইজ আউট নোটিফিকেশান দেওয়া হবে মেসেজ করা হবে এমনটা বলা হয়েছিল কিন্তু কোনো মেসেজ বা কোনো নোটিফিকেশানও কিন্তু চেঞ্জ করা হয়নি কোনো মেসেজও আসেনি কোনো নোটিফিকেশন এখানে চেঞ্জ করা হয়নি তারপর অনেকের কিন্তু অ্যালটমেন্ট হয়ে গেছে তাই লগ ইন করে দেখতে হবে আপনারা হয়তো ফোনে মেসেজ পেয়েছেন হয়তো মেসেজ পাননি মেসেজ না পেলেও কিন্তু লগ ইন করে দেখে নেবেন কারণ হচ্ছে কি মেসেজ করা হবে না এবং ওয়েবসাইটেও কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে বলে কিন্তু কোনো আপডেট কিন্তু ওয়েবসাইটে এখনো দেওয়া হয়নি তো আপডেট কিন্তু আগে থেকেই হচ্ছিলো না দেওয়া যে সময় মতো কাজগুলো হওয়ার কথা ছিল সেই সময় মতো হয়নি তো যাই হোক আমরা লগ করে দেখে নিচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তো আমি যখন লগ করতে গেলাম লগ করে দেখলাম যে দেখা যাচ্ছে টু গ্যাড রেকর্ডস মানে কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না আমার তাহলে আমার কোনো কিছু করার নেই আমাকে লগ আউট করে বসে থাকতে হবে আবার লগ ইন করে একই জিনিস দেখতে পাবো তো আমি কিন্তু আজকে দেখতে পারিনি তো আমাকে নেক্সট ডেতে আবার ট্রাই করতে হবে যদি কোনো মেসেজ পাবো না নেক্সট ডেতে আবার ট্রাই করতে হবে তো প্রসিডিউর একই রকম আপনি লগ ইন করে দেখতে পাবেন ভেতরে হয়তো কমপ্লিটেড লেখা আছে বা অ্যালটমেন্ট লেখা এসছে গতকাল আমি যখন লগ করেছিলাম তখন আনএভেল টু গেট রেকর্ড লেখা দেখানো হয়েছিল তো আমি আজকে আবার চেক করছি গতকালকে কিন্তু আমার কোনো রেকর্ড পাওয়া যায়নি লগ করার পর তো আজকে আবার চেক করছি আমি যে কি হয়েছে নতুন কোনো আপডেট এসেছি কিনা যদিও কিন্তু কোনো এস এম এস করে জানানো হয়েছে কথা ছিল যে এস এম এস করে জানানো হবে যখনই কোনো স্টুডেন্ট চান্স পাবে তাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কিন্তু ফোনের মাধ্যমে জানানো হয়নি ওকে তো ফোনের মাধ্যমে জানানো না হলে আমরা লগ করে চেক করে নিচ্ছি হয়ে গেছে গতকালকে আমি যখন লগ ইন করেছিলাম লেখা দেখা ছিল আমার কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না কিন্তু আজকে যখন আমি লগ ইন করলাম দেখতে পাচ্ছেন যে অ্যালোটেড লেখা রয়েছে ওকে আপনাদের অনেকেরই সেখানে অ্যালোটেড লেখা নাও থাকতে পারে কমপ্লিটেড লেখা থাকতে পারে তো কমপ্লিটেড লেখা আছে মানে আপনাকে এখনও কিন্তু কোনো কলেজ অ্যালোট করে দেওয়া হয়নি আপনাকে আরও একটু অপেক্ষা করতে হবে যাদের কমপ্লিটেড লেখা রয়েছে অ্যালোটেড লেখা আসেনি তাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে কোনো টেনশন নেই অ্যালটমেন্ট হয়ে যাবে তো আমার যেহেতু অ্যালটেড লিখে এসছে তো মানে আমি অ্যালটমেন্ট পেয়ে গেছি আমি দেখে নিচ্ছি এবার ডিটেল ডিটেইলে ক্লিক করার পর আমার অ্যাপ্লিকেশান চলে এসছে অ্যাপ্লিকেশানে পুরো ডিটেল রয়েছে অ্যাপ্লিকেশনের ডিটেল একেবারে নিচের দিকে আমি চলে গেলাম নিচের দিকে চলে যাওয়ার পর দেখতে পেলাম যে অ্যালটেড কলেজ হয়েছে কি আম্বেদকর কলেজ যেটা জেনারেল বেঙ্গলি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করা হয়েছিল সেটা পাওয়া গেছে ওকে তো সেটা আমার ফিফথ চয়েস ছিল আগের চারটা চয়েস যেগুলো ছিল দেখুন যে ফার্স্ট চয়েস ছিল রামকৃষ্ণ মহাবিদ্যালয় সেকেন্ড থার্ড ফোর্থ রামকৃষ্ণ মহাবিদ্যালয় বিভিন্ন সাবজেক্টে এবং ফিফথ চয়েস ছিল আম্বেদকর কলেজ ফটিকরায় বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স তো সেটাই দেওয়া হয়েছে অর্থাৎ ফিফথ চয়েস যেটা সেটা দেওয়া হয়েছে তো এখন ব্যাপার হচ্ছে আমি সেখানে গিয়ে অ্যাডমিশন হতে পারবো অ্যাডমিশনের প্রসিডিউর এখনও বলে দেওয়া হয়নি ওয়েবসাইটে যখনই অ্যাডমিশন প্রসিডিউর আপডেট দিয়ে দেওয়া হবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবো কীভাবে আপনাদের অ্যাডমিশন হতে হবে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে কবে যেতে হবে যেহেতু আগে যে ডেট দেওয়া হয়েছিল সেই ডেট কিন্তু এখন আর রইল না সেটা চেঞ্জ হয়ে গেল অতএব এই মুহূর্তে কোনো আপডেট নেই অ্যাডমিশনের ব্যাপার অ্যাডমিশনের যখনই আপডেট দেওয়া হবে আমি আপনাদের অ্যাডমিশনের আপডেটটা দিয়ে দেবো কীভাবে অ্যাডমিশন হতে হবে সেজন্য এসএম থেন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পুরো অ্যাডমিশন প্রসিডিউর জেনে যাবেন আরেকটা কথা এই যে স্টুডেন্ট ফিফথ চয়েসটা পেয়েছে ওয়ান টু থ্রি ফোর চয়েস পায়নি সে চেয়েছিল আম্বেদকর কলেজে না রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি হবে কারণ রামকৃষ্ণ মহাবিদ্যালয় ওর বাড়ির পাশে রয়েছে তো রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি হওয়া ওর জন্য প্রয়োজন কিন্তু রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে তো চান্স পায়নি এখন আমরা কি সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করব নাকি ওইখানেই ভর্তি হবো ওইখানে ভর্তি হলে পড়াশোনা একটু সমস্যা হয়ে যাবে যেহেতু ছয়টা কলেজ সিলেক্ট করতে হয়েছিলো তাই বাধ্য হয়েই কিন্তু চারটা কলেজের পরে বাকি দুটো আম্বেদকর কলেজ সিলেক্ট করতে হয়েছিল এখন ব্যাপার হচ্ছে যদি ওই কলেজে ভর্তি না হয় তাহলে কি পরবর্তীতে রামকৃষ্ণ মহাবিদ্রয়ের চান্স পেতে পারে এমন কি সুযোগ রয়েছে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না আমরা এডিশনাল ডিরেক্টর হায়ার এডুকেশনের সঙ্গে কথা বলবো কথা বলে এই ব্যাপারটা ক্লিয়ারিফাই হওয়ার পর আপনাদেরকে জানিয়ে যেব যে ফার্স্ট লিস্টে যে কলেজ দিয়েছে সেটাই যদি আপনি ভর্তি হতে না চান তাহলে কি সেকেন্ড লিস্টে আপনার ডিজায়ার কলেজ পেতে পারেন তখন কি ভর্তি হতে পারেন সেটা কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারছি না নেক্সট ভিডিওতে সেই আপডেটটা দিয়ে দেবো আমরা যোগাযোগ করার পর তো আজকে এখানে রাখছি কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পুরো আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ